ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب يسر لنا هذا الدرس ولا تنس وتمم بالخير يا رب العالمين آمين. ثم ব্রাদার্স এন্ড সিস্টার্স, কোরআনের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে লেসন 4, মদিনা বুক লেসন 4, টাইমলি আমরা উপস্থিত হচ্ছেন মেজর এমএস খান, আব্দুল মান্নান। আব্দুল মান্নান সাহেবের ছেলে কি আসছে? দিল বা কবির আনোয়ার আলী ইসলাম, কেরামত আলী বিশ্বাস, নাসিমা। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন শুরু করছি আর দাসুল রাবি চতুর্থ লেসন, লেসন 4, পেজ নম্বর 35, আল ফিতিয়াতু। ফিতিয়াতু মানে ইয়ং যুবক বালকেরা, যুব ইয়ং বে বয়েজ, দি ইয়ং বয়েজ। ফাতান হইলে একজন যুবক, একজন বালক। আর ফিতিয়াতু, আল ফিতিয়াতু হইল বালকেরা। বালকেরা সালাম দিল, আসসালামু আলাইকুম। হামিদ সালামের জবাব দিল, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ফিতিয়াতু, আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু, দেখেন এই শব্দটা একটা এসএম, এর প্রথমে আলিফ লাম আছে, শেষে দম্মা আছে। তাইলে মুবতাদা হওয়ার জন্য প্রথমে আলিফ লাম বা ডেফিনেট আর্টিকল আসছে, আলিফ লাম। মারফা হইতে হয় এবং মারফু হইতে হয়, দম্মা হইলো মারফু, তাইলে এটা মুবতাদা। আসসালামু মুবতাদা। আলা, আলা যোগ কুম, আলাইকুম, যার মাজুর শিবু জুমলা খবর। তাইলে আমরা পেলাম মুবতাদা খবর। ওয়া আলাইকুম সালাম, ওয়া হরফে, আলাইকুম যার মাজুর শিবু জুমলা খবর, খবরে মুকাদ্দাম, অর্থাৎ ইন অ্যাডভান্স, এটা আগেই চলে আসছে। খবরটা সাধারণত পরে থাকে, মুক্তদা আগে আসে, কিন্তু এক্সেপশনাল কেসও আছে যে উল্টা হয়ে যায়। আলাইকুম যার শিবু জুমলা খবর, আসসালামু মুক্তদা। ওয়া হরফে আতিন, রাহমাতুল্লাহি, রাহমাতু এটা মুক্তাদা, মাউথুফুন আলা আসসালামু। ওয়া হুয়া মুদার, আল্লাহি মুদাবিলাহি। ওয়া আল হরফে আতিন, বারাকাতু মুক্তাদা, মাউথুফুন আলা আসসালামু। ওয়া হুয়া মুদার, হু মুদাবিলাহি। আহাদু ফিতিয়াতি, বালকদের একজন। আহাদু মানে একজন, ফিতিয়া তি বালকদের একজন, আহাদু মুদাব, আল ফিতিয়াতি মুদাবেলাই, মুদাব আর মুদাবেলাই, ইদা হা মোরাক্কাবে ইদা হা। বালকদের একজন জিজ্ঞাসা করল, কাইফা হালুকা ইয়া আম্মি, হে আঙ্কল, হে চাচা, আপনি কেমন আছেন? কাইফা হইলো ইসতিফহামিন, কোশ্চেনিং পার্টিকল, কাইফা ইসতিফহামিন মানে কেমন, বাংলা অর্থ হলো কেমন। হাল, হাল যে আমাদের বলি না যে হাল হকিকত কি, হাল মানে অবস্থা, হাল, হালুন। এখানে হালুন ছিল, এটা মুদাফর কারণে
পেশ একটা ছেড়ে দিছে, তারপর মুদাব তানবিন নিতে পারে না, এই জন্য হালু হালু ওরা মুদাব কা মুদাবে লেগে। তাইলে কাইফা তো ইসমু ইস্তিফহামিন খবর, এটা খবরে আগে চলে আসছে, হালু মুক্তাদা ওয়াহা মুদাব কা মুদাবে লেগে। ইয়া হরফে নিদা আমি আমি আম্মা, ইয়া আম্মির মধ্যে দুইটা ওয়ার্ড আছে, একটা আম্মা, আম্মা মানে শব্দটা আসলে আম্মু, কিন্তু ইয়া হরফে নিদার কারণে মুনাদা মুনাদা হওয়ার কারণে এটা মানসুব হয়ে গেছে আম্মা চাচা আম্মা। ওয়া হুয়া মুদা ইয়া মুতাকালিম মুদা পেলাই ইয়া মুতাকালিম হওয়ার পরে আম্মি ইয়া আম্মি। হামিদুল আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ, হামিদ বলতেছে আমি ভালো আছি সকল প্রশংসা আল্লাহর জন্য। আনা মুক্তাদা বিখাইরিন যার মাজুর শিবু জুমলা খবর, ও আলহামদুলিল্লাহ ওয়া হরফাতিন আলহামদু মুক্তাদা লিল্লাহি যার মাজুর শিবু জুমলা খবর। কাইফা হালুকুম, তোমার তোমরা কেমন আছো? যে আলহামদু সাকি এটা কি মুদাফ কিছু হবে স্যার নাকি তার আল্লাহ কি জের হয়ে গেছে? এই যে বললাম আমি, এই যে বললাম মুদাফ আনা মুক্তাদা বিখারির যার মাজুর শিবুল্লাহ খবর ওয়া হরফে আতিন আলহামদু, এটা মুক্তাদা। আর আরেকটা বাক্য এটা মুক্তাদা লিল্লাহে যার মাজুর শিবুল্লাহ খবর। লিল্লাহ ওকে। কাইফা যার খবর হালু মুক্তাদা ওয়া হুয়া মুদাব কুম মুদাবেলে। মান আনতুম, তোমরা কারা? মান তোমরা কারা? মান এখানে খবর ইসমু ইস্তিফহামিন আনতুম মুক্তাদা। কোশ্চেনিং যেগুলা কোশ্চেনিং বাক্য সেগুলা যদি ইয়ে না পারেন বিশ্লেষণ না করলো না করলো তো আহাদু হুম আহাদু হুম তাদের একজন আহাদু মুদা হুম মুদা বেলে তাদের একজন আবার প্রশ্ন করলো নানু আবনাউ ডক্টর মুসা ডক্টর মুসা আমরা ডক্টর মুসা ছেলেরা নাহানু মুক্তাদা আবনাউ খবর ওয়াফা মুদা আর দুপুরি মুদা বেলে মুসা হলো যিনি মুসা তিনি ডক্টর ডক্টর মুসা কাজে মুসা নাহানু মানে কি স্যার নাহানু মানে কি নাহানু মানে আমরা নাহানু মানে আমরা আই যে আই হে কই কি ও হো সরি আনা নাহানু ও আনা নাহানু মনে আছে স্যার ওই নাহানু এইটা না স্যার কথা বলেন না মানে কি ডিএকশন করতে জানো না কথা বলেন না এই আশাফ নানু আবনাউ উদ্যোক্তুরি মুসা আমরা ডক্টর মুসার ছেলেরা নাহানু মুক্তাদা আবনাউ খবর এবনুর ছেলে আর আবনাউ হলো বহু বছর ছেলেরা আবনাউ দক্তুরি আপনাও খবর ওয়াভার মুদা দুক্তুরি আর দুক্তুরি মুদাবেলাই মুসা বদল হামিদুল আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা এটার সবগুলোর অর্থ ওয়েলকাম ওয়েলকাম। এটার বিস্তারিত ভাবে আমরা জানবো যে আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আমি একটু স্যার লিভ নিচ্ছি, আমার এক আত্মীয় এইমাত্র মারা গেল, আমি একটু সেখানে যাচ্ছি, এই
আমি আপনার অনুমতি নিয়ে ভিডিওতে ক্লাস দেখেন, এই মাত্র স্যার খবরটা পেলাম তো। সবাইকে বলেন, সবাই জন্য সবাইকে বলতেছি আপনারা আপনার জন্য দোয়া করেন স্যার। আমি ওখানে এখন যাচ্ছি স্যার, আমি একটু লিভ নিলাম। আচ্ছা ঠিক আছে, জি আসসালামু আলাইকুম স্যার। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা, এই তিনটা ওয়ার্ডের একত্র মিনিং হলো ওয়েলকাম। আই ওয়েলকাম ইউ, এটার বিস্তারিত ব্যাখ্যা আমরা এটা সবগুলা শব্দের বিশ্লেষণ, ডেসক্রিপশন, এক্সপ্লেনেশন আমরা 6 নম্বর বই কিংবা 7 নম্বর বই এটা পাবো। তাই এই এতটুকুই মনে রাখেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান মানে ওয়েলকাম। হামিদ ওয়েলকাম জানাইল ওই ছেলেদের। আবুকুম সাদিকি, তোমাদের পিতা আমার বন্ধু। আবুকুম, হ্যাঁ আবু মুক্তাদা ওয়া হুয়া মুদাব, মারফুন ও আলামতে রফিহি আল ওয়াও লিয়ান্নাহু মিন আসমাউল খামসাতি। এই যে আসমাউল খামসা, পাঁচটা নাউন স্পেশাল নাউন আছে, আবুন আখুন ফামুন হামুন জু, এগুলা মোদাফ হইতে হইলে এক্সট্রা ওয়াও লাগে। সেই কথাটাই আমি বলতেছিলাম, আবু কুম সাদিকি, আদি আবুকুম সাদিকি, তোমাদের তোমাদের পিতা আমার বন্ধু। আবু মুক্তাদা, মুক্তাদা মুক্তাদা হইতে এলে মারফু লাগে, মারফুন ওয়া আলামতে আলামতু রফ ইহি আল ওয়াউ লিয়ান্নাহু মিন মিনাল আসমাইল খামসা, এই কথাটা হ্যালো কে বলছে? কে বলছে? এই কথাটা হ্যাঁ, তাহলে আবু মুক্তাদা রফি মানে মারফু, রফ মারফু যে তার
এটাকে বলা হয় রফা অবস্থা। রফিহি আনওয়াল, এই যেখানে ওয়াও আছে এটা মাকু লিয়ানাহু বিকজ ইট ইজ মিন মিনাল আসমাই খামসা, বিকজ ইট ইজ ফ্রম আসমাম খামসা, যে ফাইভ স্টেশন নাম তার থেকে। এই কথাটা বলতে পারলে শিখতে পারলে এটা অবশ্য আরো পরে থেকে শিখলেও হবে, এখন আগে আমি আর শোনাই দিলাম আর কি আপনারা শুনে থাকে। ওয়া হুয়া মুদা, এই খামসা আপনি দিলাম এই পাশে আরো আরো আছে আল খামসাতি ওয়া হুয়া ওয়া হুয়া মুদা হলো মুদা পেলাই মুক্তাদা মাফুল ও আলামত রফিহি আল ওয়াও লিআন্নাহু মিনাল আসমাইল খামসাতি ওয়া হুয়া মুদা কুম মুদা পেলে, এটা পরে শিখতেই হবে। আমি ইন অ্যাডভান্স আপনাদেরকে এই এক্সপ্লেনেশনটা শোনাইলাম, এখন আপাতত আবু মুদা কুম মুদা পেলে। তবে যেটা মিন আসমাইল খামসা থেকে যে আসছে এই জন্য যে মারফু, এই কথাটা বুঝতে হবে যে ধারণা দেওয়া যাবে স্যার খামসাতি এখানে যেরকম হয়েছে এই যে আবু ওয়ার উপরে সুকুন আছে ঠিক আছে। আরে রফি কি রফি রফিটা কি স্যার রফি রফি রফা, এই যে মারফু হওয়ার আলামত, রফ যদি রফা রফি হয় তাহলে সেটা মারফু হবে, এই রফি এই আলামতে রফি রফে রফা অবস্থা হওয়ার জন্য খামসাতি ফ্রম দা ইট ইস ফ্রম দা ফাইভ স্পেশাল নাউন ওয়া হুয়া মুদা কুম মুদা পেলে সাদি সাদিকু খবর, এটা মুক্তাদা, এটা প্রথমে মুক্তাদা তারপরে এটা মারফু ও আলামতে রফিহি আল ওয়াও লিআন্নাহু মিনাল আসমাউল খামসাতি ওয়া হুয়া মুদা কুম মুদা পেলাই, তাই তো মুক্তাদা আমার পেয়েছে এখানে। এখানে খবর খবর হলো সাদি সাদিকু সাদিকু এটা খবর বুঝতে পারবো
তোমাদের চাচা শেখ সাইক ঈশা কোথায়? এইটা জুমরাতুল ইসমিয়া আয়না দিয়া প্রশ্ন করছে। আয়না হলো জর, আম্মু মুক্তাদা ওয়াফা মুদাব কুম মুদা পেলে, আর সাইকি এটা হলো বদল, আম্মুর বদল। তোমাদের চাচা শেখ বেলা শেখ ঈশা, চাচাও যে তিনি শেখ এবং তিনি ঈশা, তাইলে সাইকুটা এটা বদল আর ঈশাটাও বদল, মানে যিনি আম্মু তিনি শেখ আর সাইক তিনি তার নামই ঈশা, কাজে এই সাইকটাও বদল ঈশাটাও বদল। আহাদু হুম আহাদু হুম আহাদু মুদাব হুম মুদাবেলাই, তাদের একজন জবাব দিলেন, ওয়া মারিদুন সে এখন অসুস্থ, ওয়া মুক্তাদা মারিদুন খবর, ওয়া আলানা ওয়া আলানা ফিল মুস্তাসফা, এখন সে হাসপাতালে, মুস্তাসফা হাসপাতাল, হুয়া মুক্তাদা আলানা জ্বর ফিল মুস্তাসফা জান মাজরুর শিবু জুমলা খবর। আলানা মানে কি স্যার? জি ওই যে আলানা, আলানা কথাটা মানে কি? আলানা মানে এখন, এটা জর্পের জামানা, এখন জর্প দুই প্রকার, জর্পের জামানা জর্পের মাকানা, জর্পের জমানা হলো সময় সংক্রান্ত আর জর্পে মাকান হলো স্থান বাচক, অ্যাডভার্ব অফ প্লেস এন্ড অ্যাডভার্ব অফ টাইম, এটা আলানা হলো অ্যাডভার্ব অফ টাইম। হুয়া মুক্তাদা, হুয়া মুক্তাদা আলানা জর্পে জমানা ফিল মুস্তাসফা জার মাজুদ শিবু জুবলা খবর। এখানে একটু ফি হলো হরফে জার, তাহলে মুস্তাস এটা এস এম মাজরুর, এটা হওয়ার কথা মুস্তাস ফি, কিন্তু তা হবে না, এটা মাগরি মুস্তাস ফাস, যেখানেই যাক এই একই চেহারায় থাকবে, একই ওই ইউনিফর্ম থাকবে, এটা এখন এস এম মাজরুর, যার ফিল ফিল মুস্তাস ফা, ফি হরফে জার আল মুস্তাস ফা এস এম মাজরুর জার মাজরুর শিবু জুমলা খবর। হামিদুন শাফাহুল্লাহ, আল্লাহ তাকে সেবা দান করুক, যেখানে একটু কিছু আছে, সাফা সাফা হলে সেবা দান করা, এটা একটা ফেল, ফেল নাকি এটা আপনারা পরে পরে বলবেন, এখন শুধু জানে রাখেন এটা একটা ফেল, এটা শেষে উইক লেটার আছে, এখানে ইয়াটা হরফে ইল্লাত একটা আছে, লাম কালেমা হলো হরফে ইল্লাত। সাফা সাফা হলো সেফা দান, এটা
সেবা দান করা। আর সাবা যখন এটা পরে মোদাবেলায় মাফুলন বিহি আসে যে তাকে এনে হু তাকে হু এলো তাকে সেবা দান করো, কে করবে? আল্লাহ। আল্লাহ হলো সাফা হইলো ফেল, ফাইল হইলো আল্লাহ, হু হইলো মাফুলন বিহি মাঝ, হু যোগ করলেই এই আলিফটা এরকম হয়ে যাবে। এই আলিফের মাকসুরা বা খালি আলিফটা এই আলিফ হয়ে যাবে, আর হুটা এখানে আসবে আল্লাহ সাফা হুল্লাহ। এখানে সাফা ফেল হু মাধুরুন বিহি মাঝ অবজেক্ট আল্লাহ খাই, এই ফেলের ফাইলের হু আল্লাহ, আল্লাহ তাকে সেবা দান করুন করবে। আপনি বললেন লাম কালিমা, যখন ফেলের মধ্যে তিনটা শব্দ তিনটা হরফ কালিমা থাকে, যে আমরা পড়েছি এখানে সিনটা হলো ফা কালেমা, ফাটা হলো আইন কালেমা, আর আলিফ মাকসুরা আছে যেটা বা খালি আলে যেটা ইয়া আছে উরুক্তা ছাড়া ইয়া ইয়া আলিফ মাকসুরার মতো আলিফ মাকসুরা এটা এটা এটাকে বলে লাম কালিমা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। লাম কালিমাটা দুর্বল হরফে ইল্লাত, হরফে ইল্লাত ওয়াও এবং ইয়া এরকম হরফে ইল্লাত আরো অনেক ফেল আমরা পাবো যে সেগুলা হরফে ইল্লাত আছে, এমনও আছে যে ফা কালিমা ইয়া হরফে ইল্লাত, আবার কত ফার্ব আছে আইন কালেমা হরফে ইল্লাত, আর কত আছে লাম কালেমা হরফে ইল্লাত, এটা হরফে ইল্লাত হলো লাম কালেমা। যাওক এটা ইন অ্যাডভান্স বললাম, এটা পাঁচ নাম্বার বই পড়ব আমরা, পাঁচ নাম্বার বইয়ের আট নম্বর লিখুন। আমি এখানে বলতেছিলাম এই জিনিসটা যে সাপ আসলে ভাগটা হইলো সাফা, এখানে আলিফ সাফার পরে আলিফ হইলো এই ইয়াটাই আলিফ হয়ে গেছে এই মাফুলুন বিহি যোগ করাতে হু আসাতে এখানে ইয়াটা আলিফ হয়ে গেছে সাফা হুল্লাহ, সাফা হুল্লাহ এখানে সাফা ফেল। এখন আমরা আপনারা একটা কাজ করতে পারেন, সাফা হু, সাফা হুমা, সাফা হুমা লাহু, সাফা হুমুন, সাফা হুমুন লাহু, সাফা হাল লাহু, মহিলা যদি হয় তাকে আমরা দোয়া করব সাফা হাল লাহু, সাফা হুমার লাহু, সাফা হুন্নার লাহু, সাফা কাল লাহু, সাফা কুমার লাহু, সাফা কুমুন লাহু, সাফা কির লাহু, সাফা কুমার লাহু, সাফা কুন্নার লাহু, সাফা আর ইয়া মোতাকাল নিজের তো নিজের দোয়া করা যায় না, সাফা নাল লাউ, এইভাবে চোদ্দটা তুমি যোগ করতে পারেন। আপনারা নেক্সট পড়েন, মান হাজিহি তিফলাতু, তিফলাতু হলো শিশু, আল্লাতি যে মাকু তোমাদের সাথে যে এই শিশুটি মেয়েটি এই ছোট শিশু মেয়েটি কে, মান মানে কে, হু ইসমু ইস্তিফহামিন, হাজিহি মুবতাদা, আর তিফলাতু বদল, আল্লাতি ইসমুল মাউসুল, নাত ফর তিফলাতু,
এটা আবার না তো তিব্লাতুর জন্য, তার কারণ তিব্লাতু সম্পর্কে ডেসক্রিপশন দিচ্ছে যে তিনি যিনি যে শিশুটি যে তোমাদের সাথে আছে মা কুম, সে কে? আহাদুম, তাদের একজন, আহাদু মুদা হুম মুদা পেলাই, তাদের একজন বলল হিয়া উক্তুনা, সে আমাদের বোন, হিয়া মুক্তাদা উক্ত খবর, ওয়া হুয়া মুদা না মুদা পেলাই, হামিদুন মাসমুহা তার নাম কি? এই যে আমরা ইসমুহু ইসমুহুমা ইসমুহুম ইসমুহা, এই ইসমুহা, মাসমুহা মা এসে যুগ, মা মানে কি, ইসমু ইস্তিফামিন, এটা মিলিয়া পড়ার সময় হামজাতুল আসল এই ইসমুর আলিফের উচ্চারণ হবে না, মাসমুহা মাসমুহা তার নাম কি? আহদু, তাদের একজন জবাব দিল ইসমুহা লাইলা, তার নাম লাইলা, ইসমু মুক্তাদা ওয়া হুয়া মুদার হা মুদাবিলাই, লাইলা খবর, হামিদুন আয়না বাইতু কুমুল জাদিদু, তোমাদের নতুন বাড়ি কোথায়? আয়না খবর ইন্টারোগেটিভ বা কি জন্য আগে চলে আসছে, বাইতু মুক্তাদা ওয়া মুদা কুম, বাইতু কুম, বাইতু কুম, এই যে আমরা পড়েছি বাইতু হু বাইতু হুমা বাইতু হুম, বাইতু হা বাইতু হুমা বাইতু হুন্না, বাইতু কা বাইতু কুমা বাইতু কুম, এই যে বাইতু তোমাদের বাড়ি, বাইতু কুমুল জাদিদু তোমাদের নতুন বাড়ি কোথায়? শুধু ট্রান্সলেশন ট্রান্সলেশন করলেই হলো, বুঝতে পারলেই হলো। আহাদু হুম, তাদের একজন জবাব দিলেন বাইতুনাল জাদিদু, আমাদের নতুন বাড়ি কারিবুল মিনাল মাতরি, মাতরি মাতরি হলো বিমানবন্দর, বিমানবন্দর, আমাদের নতুন বাড়ি বিমানবন্দরের কাছে। বাইতু এখানে বাইতু মুক্তাদা ওয়া হুয়া মুদার না মুদাবেলে, আল জাদিদু এটা নাত, নাত কার জন্য? বাইতুর জন্য। এখন বলতে পারেন নাত মানে তো চারটা বিষয়ে সামঞ্জস্যশীল হতে হবে, যে নাত এখানে দেখা যায় আলিফ লাম আছে, তাই মানুত তো আলিফ লাম নির্দিষ্ট হওয়ার কথা, হ্যাঁ এখানে বাইতুটা নির্দিষ্টই আছে, যখন বাইতু না মুদাফ অ্যান্ড মুদাবেলাহি, মুদাবেলাহি যেমন নির্দিষ্ট না মানে আমরা, আমরা তো নির্দিষ্ট, কাজেই বাই পজিশন মুদাফ নির্দিষ্ট, আর এটা বাইতুটা নির্দিষ্ট আলিপ্লাব না থাকলেও বাই পজিশন যেহেতু ইট ইজ মুদাফ, এটা ডেফিনিট মারেফা, তাইলে আল বাইতু মানুত আল জাদিদু নাত, বাইতু নাল জাদিদু কারিবুন খবর, মিনাল মাতরি যার মাঝে, হামিদুল স্যার না বাইতু না স্যার, স্যার বাইতু না, না মানে নাটা হচ্ছে স্যার মানে আমাদের, তাই তো স্যার? ও মুদাফ
প্রফান নাউন হইলে মারফা অটোমেটিক মারফা প্রফান নাউন চোদ্দটা দমে এটা সবসময় মুক্তাদা এটা মারফু এটা মারফু এটা মাবনি এটা মাবনি অবস্থায় সব মারফু লাগবে না নির্দিষ্ট এটা ডেফিনিট তোমরা কি সেকেন্ডারি স্কুলে আছো? এটা ছোট বুঝতে পারলে হইল। নেক্সট পেজ নাম্বার 36 আহাদুহুম তাদের একজন বলল লা নাহনু বিল জামিয়াতি আমরা বিশ্ববিদ্যালয়ে লা হলো হরফে জর হরফে নাফি এবং হরফে জবাব নাহনু মুক্তাদা বিল জামিয়াতি যার মাঝু শিবু জুমলা খবর কে বুঝতে পারছেন সবাই বুঝতে পারছি বুঝতে পারছি স্যার কেমন বলেন হান্দাসাতি আমি প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আছি আনা ফি কুলিয়াতিল হান্দাসাতি আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আনা মুতাদা কুলিয়াতিল কুলিয়াতিল দিয়ে ফ্যাকাল্টি অনুষদ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি আছে ওদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি থাকে না আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আনা মুক্তাদা ফি কুলিয়াতি ফি হরফে জার কুলিয়াতি এস মাজুর ওয়া হুয়া মুদার আল হান্দাসাতি মুদা বেলাই মানে কুলিয়াতি একবার ফির সাথে পাঁচু আবার হান্দাসাতির সাথে মুদা ওয়া মাহমুদুন ফি কুলিয়াতি তিব্বি ওয়া মাহমুদুন ফি কুলিয়াতি তিব্বি এবং মাহমুদ মেডিসিন ফ্যাকাল্টিতে আছে মানে সে ডাক্তারি পড়ে ফি কুলিয়াতি তিব্বি ওয়া মাহমুদুন ওয়া হরফে আতফিন মাহমুদুন মুবতাদা ফি কুলিয়াতি ফি হরফে জার কুলিয়াতি এসম মাজুর তাহলে জার মাজুর শিবু জুমলা খবর কুলিয়াতি মুদা আত তিব্বি মুদা বেলাই ওয়া ইব্রাহিমু ফি কুলিয়াতি ইশারিয়া শরিয়া ইসলামী শরিয়া আইন আছে না ইসলামী শরিয়া সেই শরিয়া অনুষদ ইব্রাহিম আছে শরিয়া অনুষদে ওয়া হরফে আতফিন
ইব্রাহিম মুক্তাদা ফি কুল্লিয়াতি, ফি হতে যার কুল্লিয়াতি এসে মাজুর, যার মাজুর সিবুজ বলা খবর, ফের কুল্লিয়াতি মুদাব আর সারিয়াতি মুদাবেলাই, ওয়া ইউসুফু ফি কুল্লিয়াতি তিজারাত, তিজারত মানে মেডিস বিজনেস ডিপার্টমেন্ট, ব্যবসা ডিপার্টমেন্ট, জি জি ব্যবসা, ব্যবসা ব্যবসা জি, আজে ওয়া হাফ আফিন ইউসুফ মুক্তাদা ফি কুল্লিয়াতি যার মাধু শিবজুলা খবর কুল্লিয়াতি মুদাব আর তিজারাতি মুদাবেলাই, আমি তো মান জাদিকাল ফাতাল লাজি ওই বালকটি কে যে ফিস সাইয়ারা কুম তোমার তোমাদের গাড়ির মধ্যে পাদ গাড়ির মধ্যে তোমাদের গাড়ির মধ্যে ওই ছেলেটি কে ওই বালকটি কে, জি জি মাহমুদ ওয়া জামিলি যে আমাদের সহপাঠী, জি ওয়া মুতাদা জামিলু খবর ওয়া হুয়া মুতাদ ইয়া মুতাকাল্লি মুদাবেলাই, হামিদ মিন আয়না হুয়া সে কোথা থেকে আসছে মানে কোন দেশ থেকে আসছে, মাহমুদ ওয়া মিন ইন কালতাররা সে ইংল্যান্ড থেকে এসেছে, ওয়া মুতাদা মিন ইন কালতাররা যার মাজুর সিফুজুল্লাহ খবর, জি এখানে মিনটা হবে যার প্রথম শিকাটাই আছে এসমহু, মাসমহু মা যোগ হয়েছে মাসমহু তার নাম কি মুসলমান আ মুসলিম হওয়া কি মুসলমান মাহমুদ কি মুসলমান খবর আবুহু তার পিতা উস্তাজি আমার উস্তাদ আমার শিক্ষক আবু মুক্তাদা ওয়া হুয়া তার নাম ডক্টর এডওয়ার্ড ইসমু মুক্তাদা হু মুদাবেলাই ইসমু মুক্তাদা মুদাব ইসমু মুক্তাদা ওয়া হুয়া মুদাব হু মুদাবেলাই আর ডক্টর খবর আর এডওয়ার্ড বদল যিনি ডক্টর তিনি যিনি এডওয়ার্ড তিনি ডাক্তার ওই ডক্টরের নামই এডওয়ার্ড কাজেই ডক্টর এডওয়ার্ড বদল তোমাদের চাচাকে দেখতে গিয়েছিলে নাম জাহাব না হ্যাঁ আমরা গিয়েছিলাম নাম আচ্ছা
স্যার একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই যে স্যার আগের লাইনটা হামিদ যখন বলছে আজাহাবতুম ইলাল মুস্তাশফা লি লিবিয়ারাতি আম্মিকুমুল ইয়াউমা ইয়াউমা মানে আম্মিকুম ইয়াউমা মানে আজকে গেছিলাম দিন না দিন না দিন না হুজুর এখানে আজ টুডে আজকে দিন আজকে হ্যাঁ আমি আবার বলতেছি আমি লিখে নি লিখে বিশ্লেষণ করি বদল আসিন চার মজুর জি ফেলিয়া কাজেই যার মাজুর আর বলার দরকার নাই, এটা খবর না
আর আলিয়ামা লোক হটপে জামা না না বলতেছি আমি এটা মুদা বেলাই প্লাস এটা আবার মুদা এই আমি বাবা মুদা কুম টা কুম কুম হলো মুদা বেলাই ও এটা আমিটা মুদা কুম টা হলো মুদা বেলাই এখানে লিখে দিলাম মুদার আলিয়া এটা জ্বর জ্বর ফু জামানা জামানা জামানাটা বুঝতে পারছেন আর ইউ উইথ মি কইছে আর ইউ উইথ মি আবার সাথে আছেন তো হ্যাঁ হ্যাঁ আসি স্যার ইনশাআল্লাহ ক্লাসটা আবার ভিডিও দেখেন ভিডিও দেখে এটা যেখানে যেখানে উইকনেস আছে সেটা আবার বোঝার চেষ্টা করবেন না বুঝলে আগামী ক্লাসে প্রশ্ন করবেন আমাকে আমি সেটা সলভ করে দেব আমরা একটা হ্যাঁ প্রশ্ন আমার একটা কোশ্চেন আছে বলেন কোশ্চেনটা হচ্ছে কি ওই যে আমরা শিকা দিয়ে বাক্য গঠন করি না শিকা দিয়ে হা হুম হুম এইগুলা দিয়ে বাক্য গঠন করি না হ্যাঁ এই বাক্য গঠন গুলো একটু রিপিট করলে পরে মাঝে মাঝে আমাদের একটু রিপিট করলে আমরা একটু স্কিল পাবো আমরা একটু বলতে পারি বলার শিক্ষা স্কিলটা হয় আমাদের আমরা বলতে পারি শিখতে পারি বাক্য গঠন আচ্ছা বাক্য গঠন শিক্ষা দিয়ে বাক্য গঠন করলে আমরা শিখতে পারি জি আচ্ছা ঠিক আছে আমরা দলে হয় আমরা বলবো আর না পারলে আপনি দিবেন তাহলে আমাদের আচ্ছা 5 মিনিট 5 মিনিট আছে আর এই 5 মিনিটে তাহলে আমি একটা কিছু জিজ্ঞাসা করি আপনারা প্লিজ বি রেডি আনোয়ারুল ইসলাম সাহেব আপনি জাহাবাদিয়া 14টা শিকা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম জাহাবা জাহাবা জাহাবো জাহাবাত জাহাবাতা জাহাবনা জাহাবতা জাহাবতুমা জাহাবতুম জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না জাহাবতু জাহাবনা মাশাআল্লাহ বলেন আল আওলাদু
কি হবে? কি হবে? হামিদুন কি হবে বলেন? হামিদুন জি আব্দুল্লাবু ছাত্ররা যাহাবু 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 না খারাজ দিয়ে করতেছি তাহলে আত্মুল্লাবু খারাজু আতলি বাতু কি হবে? তারপরে আল মুদাররিসু কি হবে?
আবার খারাস্তু আসে কেন? আমি তো খারাস্তু বলি নাই, খারাজ না তারপরে বলেন রজা, রজা হলে ফিরে আসা, নসিন লাইলা চোদ্দটা শিখা বলেন রজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রজা তুম আনা হচ্ছে রজা তু হামিদুন হচ্ছে রজা আত্মলিবাতু রজা না। আচ্ছা, আগামী ক্লাসে আমি এই জি আমরা অনেক শিখতে পারবো, অনেকটা এগিয়ে দিতে পারবো এই ব্যাপারে। মোদাবেলাহি এবং মোরাক্কাবে নাত মানত নিয়ে কতগুলা বাক্য আমি আপনাদের পরীক্ষা নিব আগামী ক্লাসে। নাত মানত জি বাক্য লেখা রাখবো, আগে বোর্ডে লেখা রাখবো, এইটা বিশ্লেষণ করবেন আগামী ক্লাসে ইনশাল্লাহ। এইখান থেকে আমরা আস্তে আস্তে বাক্য গঠন করা শিখব। রাজা মানে কি? রাজা অর্থ কি? রাজা মানে ফিরে আসা, ফিরে আসা। রাজা এই যে রাজা মানে একটু রিটার্ন। রজা ঠিক আছে, আজকের মধ্যে এখানে শেষ করি নাকি কোন আরো প্রশ্ন আছে? জি এটা আজকে মধ্যে শেষ করে দিন। আচ্ছা ঠিক আছে।
ওয়াতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।